সঙ্গে সম্পূর্ণ অন্য ব্যাপারে ডেকেছি। ইটস নাথিং টু ডু উইথ মাই এজেন্সি। কি ব্যাপার বলো? এই অভিমন্যুর কি ব্যাপারটা বলো তো? কে অভিমন্যু? যে জেল থেকে ছাড়া পেয়েছে, চৌধুরী ইন্টারন্যাশনালে কাজ করতো, সুলতা বলে একটি মেয়েকে মার্ডার করেছে। কেন, কি হয়েছে? ইদানিং শায়ন এত টেন্সড হয়ে থাকে ওর জন্য। আচ্ছা দীপা, শায়ন কি অভিমন্যু জেল থেকে ছাড়া পাওয়ার পর ওকে মিট করেছে? আসলে শায়ন তো কিছু বলেই না, আমি ওর অফিসিয়াল ম্যাটার্স নিয়ে কিছু জিজ্ঞাসা করি না, আর ও আমার এজেন্সি নিয়ে কোনো প্রশ্নই করে না। কিন্তু এটা তোর অফিসিয়াল ব্যাপার না, এটা তো পার্সোনাল ব্যাপার, যার জন্য একটা পার্সোনাল রিলেশনশিপ এফেক্টেড হচ্ছে, তাহলে তুমি কেন বলতে পারবে না? আসলে আমি জানি না আবিরদা, জানো আমার মনে হচ্ছে কোথায় জানি ও থ্রেটেন ফিল করছে। কেন? নিশ্চয় কিছু হয়েছে, হয়তো অভিমন্যু নিজে অথবা অন্য কাউকে দিয়ে ওকে থ্রেট করেছে। দেখো দীপা, ব্যাপারটা এক্স্যাক্টলি কি সেটা যদি জানা না যায়, আমরা তো আলোচনাটা এগোতে পারবো না এবং কোনো স্টেপও নিতে পারবো না। আমি যদি ওর ব্যাপারে ওর সঙ্গে কথা বলি তাহলে ও কিন্তু রেগে যাবে। প্লিজ তুমি ওর সঙ্গে একটু কথা বলো। না সেটা আমি বলতেই পারি, কিন্তু সেটাও তো অনধিকার চর্চা হয়ে যাবে, তাই না? ও কিন্তু তোমাকে ভীষণ পছন্দ করে, তাই নাকি? প্লিজ ডু দিস ফেভার টু মি। ঠিক আছে, বলবো। আমার মনে হচ্ছে তুমিও ভীষণ টেনশনে আছো, এটা তো তোমার কাজটা এফেক্ট করবে। করবে না, করছে। এটা তুমি বলার জন্য কেন ডেকে পাঠলে? তুমি তো ফোনেই বলতে পারতে। এসব কথা ফোনে হয় না। বেশ, আমি কথা বলবো। এনিওয়ে, তোমার অ্যাড ফিল্মের শুটিং ডেট ঠিক আছে? তোমাকে মিমি বলেনি? না, ফিফথ মিমিকে বলেছিলাম। ইদানিং মিমি এত ইররেসপন্সিবল হয়ে পড়ছে। না না দীপা, তুমি ওকে কিছু বলো না, আমি জানতে চাইছি, কারণ শুটিংয়ে তোমায় থাকতে হবে না, এবং সেটা যদি ছুটির দিন না হয় আমাকে তো অফ নিতে হবে। কোয়াইট রাইট, ফিফথ ইজ ওকে ফর ইউ? ফিফথ স্যাটারডে তো, আমার কোনো প্রবলেম নেই। এনিওয়ে দীপা, ডোন্ট ওয়ারি, আইল টক টু শায়ন, ওকে? সি ইউ লেটার, বাই। ওকে। কি হলো, এরম একা একা বসে আছো? না, এমনি। কি হয়েছে মৃন্ময়? অভিমন্যু জেল থেকে ছাড়া পেয়েছে। কে অভিমন্যু? তোমার মনে আছে, তুমি তখন পিএইচডি করছিলে, তখনও কোম্পানিতে জয়েন করনি। তোমার দিদির সেক্রেটারি সুলতাকে মার্ডার করার চার্জে একটা ছেলে জেল হয়েছিল, অভিমন্যু। হ্যাঁ, মনে পড়েছে। তাতে তোমার এত আপসেট হবার কি আছে? অভিমন্যু সবার উপর রিভেঞ্জ নেবে। কেন? কারণ ও মনে করে যে ওকে ফ্রেম করা হয়েছিল। কিন্তু সেটা তো সত্যি নয়। আরে ও তো সেইভাবে ভাববে না। ভাবলেই তো আর হয় না, যদি ও খুন না করে থাকে। দেখো একটা কথা, মৃন্ময়, তুমি সত্যি কথা বলো তো, অভিমন্যু কি খুনটা করেছিল? আরে ধর, সেটা আমি কি করে জানবো? এটা তুমি কি জানো? আমি, আমাকে তো ঘটনাটা বলা হয়েছিল। কে বলেছিল? সায়ন্তনদা, চিরন্তনদা। কোন আই উইটনেস ছিল? ছিল, অফিসের একজন এমপ্লয়ি।
বেড়াতে অভিমন্যুর ওই লোকটার উপরে রাগ হওয়া উচিত। শকুন্তলা, শকুন্তলা, আমি তোমাকে জাস্ট বোঝাতে পারবো না। কি এমন কমপ্লেক্স বা ডিফিকাল্ট ব্যাপার যেটা আমি আমার বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না? তোমার হাবভাব দেখে কি মনে হচ্ছে বলতো? অপরাধটা তুমি করেছো। তার মানে অপরাধটা আমি করেছি মানে? এরকম চমকে উঠলে কেন? না মানে অপরাধটা আমি করেছি মানে এটা কি? রিল্যাক্স। হ্যাঁ, তুমি এত টেন্সড আপ হয়ে যাচ্ছ কেন ব্যাপারটা কি নিয়ে? আমি কিন্তু একবারের জন্য বলিনি মার্ডারটা তুমি করেছো। তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ভেতরে একটা পাপ বোধ কাজ করছে, এর বেশি কিন্তু আমি কিছু বলিনি। পাপবোধ অপরাধ বোধ কিচ্ছু না, আমার ভেতরে একটা ভয় কাজ করছে শকুন্তলা। ইটস নাথিং নিউ, তুমি সব ব্যাপার নিয়ে এরকম ভয় পাও। সব ব্যাপার নিয়ে ভয় পাওয়ার আর এই অভিমন্যুর ব্যাপার নিয়ে ভয় পাওয়ার দুটো এক জিনিস নয়। এই কারণে না তুমি জীবনে কোনোদিনও সাকসেসফুল হতে পারবে না। তোমার সেলফ কনফিডেন্সের এত অভাব। ও মাই গড, আই রিয়েলি ওয়ান্ডার, আমি তোমাকে কি দেখে বিয়ে করেছিলাম? এই কামন, অনেক হয়েছে, সবসময় এইভাবে আমাকে ইনসাল্ট করবে না তো, ভালো লাগে না। আহা, তোমার সেলফ রেসপেক্ট বোধটা আছে দেখে আই এম রিয়েলি ইমপ্রেসড, খুব ভালো লাগছে। শকুন্তলা, তোমার সব কথার উত্তর আমি দেব এবং খুব তাড়াতাড়ি। হ্যাঁ তো দাও না, তারপরে বলো। হ্যাঁ অবশ্যই, একটা একটা প্রবলেমে পড়েছি, টেন্স হয়ে আছি। কোথায় স্ত্রী হিসেবে পাশে এসে দাঁড়াবে, হেল্প করবে, প্রোটেক্ট করবে, তা না ঝুড়ি ঝুড়ি কমপ্লেন আর অ্যাকুজিশনস। মৃন্ময়, তোমার এত কমপ্লেক্স কেন? তুমি অস্বীকার করতে পারো যে তোমার সেলফ কনফিডেন্সের অভাব? কোথাকার কে অভিমন্যু সে রিভেঞ্জ নিতে আসবে, এই ভেবে বাড়িতে হাত পা গুটিয়ে বসে আছো। তুমি আমার হাজবেন্ড, কোথায় তুমি আমাকে প্রোটেকশন দেবে? তুমি এক্সপেক্ট করছো আমি তোমাকে প্রোটেক্ট করবো? মাই গড, ইটস আই ডোন্ট নো, ইটস লাইক প্যাথেটিক। আসল কথাটা শুনলে বুঝতে পারবে শকুন্তলা আমি কেন এত টেন্স। No, I wasn't at all well that weekend. No, very sorry. Next weekend আমি পজিটিভলি যাব, প্রমিস। হ্যাঁ না, আমি ভাবছি নিজেই একটা ম্যানেজমেন্ট কনসালটেন্সি শুরু করব। হ্যাঁ, ইয়া, লেটস সি কি ধরনের ক্লায়েন্ট পাওয়া যায়। ও হ্যাঁ, listen, I'll call you later, huh? okay, bye. Chiranthan, what's the matter? Are yaar bolo na, ki bolbo na, kake bolbo na? Rohini, I'm extremely sorry. What for? Tomar shonge dirgho din jogajog korte parini bole. Tumi to bollei tumi busy acho, and so you won't see me now. Tomai bolechhilam. What's wrong with you? Are you all right? No, I'm fine. তোমাকে তো disturbed লাগছে কেন? What happened? আসলে প্রচন্ড প্রেশার যাচ্ছে অফিসে আর কি। তোমাকে তো আগেও দেখেছি অফিসে প্রেশার সাকসেসফুলি ট্যাকল করতে, তো why are you so disoriented now? কি হয়েছে? না না, সেরকম কিছু নয়। But there's no harm in listening. Rohini, why are you always so good to me? What do you mean? আচ্ছা তুমি বলো, তুমি আমার মধ্যে কি পাও যার জন্য ইউ আর সো ফরগিভিং, সো কনসিডারেট? তো এক্ষুনি তোমাকে একটা লেকচার দিতে হবে, সাবজেক্ট ওয়াই আই লাভ চিরন্তন। নো 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 নো, মাঝে মাঝে কি মনে হয় জানো, ডু আই রিয়েলি ডিজার্ভ ইউ? অফ কোর্স ইউ ডু। তোমার কাছে এলে মনে হয়
একটা শান্ত পরিবেশে এলাম, কোনো বিটারনেস নেই, কমপ্লিটলি রিল্যাক্সড। চিরন্তন, তুমি কিন্তু আসল ব্যাপারটা অ্যাভয়েড করছো। আরে ও কিছু না, আসলে একটা টেনশন তৈরি হয়েছে, একটা হার্ডকোর ক্রিমিনাল জেল থেকে ছাড়া পেয়েছে। সো ও আমাদের গ্রুপের এমপ্লয়ি ছিল। ও মাই গড, হোয়াট ডিড হি ডু? মার্ডার। কাকে? একটি মেয়েকে, যে সুবর্ণার সেক্রেটারি ছিল। তুমি এত টেন্স কেন? আমি জানি না, আমার কিরম মনে হচ্ছে ও রিভেঞ্জ নিতে পারে। রিভেঞ্জ? কিসের রিভেঞ্জ? বল দেখো, আমাদের গ্রুপ অফ কোম্পানির ম্যানেজমেন্টের উপর রাগ হতেই পারে, কারণ আমরাই তোকে ধরিয়ে দিয়েছিলাম, বিশেষ করে আমি। ও, দ্যাট ইজ এ ম্যাটার অফ ডিপ কনসার্ন। তাহলে বুঝতে পারছো ওয়াই আই এম সো অ্যাংশিয়াস, সো আনমাইন্ডফুল। ও, বাট ইউ শুডন্ট বি। ও সরি, তুমি এক্ষুনি বললে যে তোমার জন্য ও ধরেছে, তো পুরো রাগটা তোমার উপর এসে পড়লো না? আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করব। দেখো চিরন্তন, দিস ইজ আ পারপেচুয়াল প্রবলেম, এটা সারা জীবন তোমার কাছে থাকবে। ইউ গোনা হ্যাভ টু লিভ উইথ দিস। আই নো, আমি জানি এত টেনশন বেড়ে চলেছে রোজ, ওই জন্য তোমার কাছে চলে এলাম আজকে। তুমি থেকে যাবে? Do you want to stay back? Why don't you? Yes, I want to stay back. তা একটা ফোন করে দাও। No. দেখো, সেদিন সুকন্যা তোমার সঙ্গে যেরকম বিহেভ করেছে, এত দুর্ব্যবহার করেছে, আমি চাই না ইট শুড বি রিপিটেড। Such a baby. কি ভাবছো? আমার তো একটাই ভাবনা। সব সময় যদি এক চিন্তা করো, তুমি তো পাগল হয়ে যাবে। এখনো যে পাগল হয়ে যায়নি এটা কি যথেষ্ট নয়? দাদা তো বললো তোমার চাকরিটা হয়ে যাবে। এই চাকরিটার অপেক্ষায় তো আছি। কিন্তু আমার একটা জিনিস খুব ভয় করছে। কি? ওরা যদি তোমায় চিনে ফেলে? আমাকে অ্যালার্ট হতে হবে। ওরা আমাকে স্পট করার আগেই আমার যা করার তা করে ফেলতে হবে। কিন্তু ওরা যদি তোমায় চিনে ফেলে, ধরে ফেলে, তোমাকে কোনো সুযোগ দেবে? আমার খেয়াল রাখতে হবে যাতে ওরা আমায় চিনে ফেলার আগেই আমি বুঝে ফেলতে পারি যে ওরা আমায় চিনে ফেলছে। যারা সুলতাকে ওভাবে খুন করতে পারে, তাদের তোমাকে শেষ করতে দ্বিধা করবে না। স্নেহা, আমার জন্য কেন এত ভাবো তুমি? আমার তো বর্তমান নেই, ভবিষ্যৎ নেই, আছে শুধু এক ভয়ঙ্কর অতীত। তোমার কোনো অসুবিধা হচ্ছে আমি তোমাকে নিয়ে ভাবলে? অসুবিধে হচ্ছে না। দেখো স্নেহা, এমনিতে আমি খুব সংকুচিত হয়ে থাকি। এই যে আমি নিজেকে তোমাদের উপর চাপিয়ে দিয়েছি তার কথা ভেবে, তারপর তোমার মতো একটা সুন্দর জীবন আমার কথা ভেবে নষ্ট হয়ে যাবে, আমি কিছু মেনে নিতে পারি না স্নেহা। বেশ তো, আমাদের বাড়ি থেকো না, চলে যাও। চলে যেতেই তো চেয়েছিলাম, স্বাগত রাজি হলো না। আচ্ছা অভি, তোমার মনে হয় না
তুমি একদিকে যেমন আনফরচুনেট, অন্যদিকে কতটা ভাগ্যবান দাদার মতন একটা বন্ধু পেয়েছো। সত্যি স্বাগতর মতো বন্ধু পাওয়া অনেক জন্মান্তর তপস্যা করেও ওর মতো বন্ধু পাওয়া যায় না, যাবেও না। তবে তুমি এখানে থাকতে সংকোচ করছো, দাদা কতটা কষ্ট পাবে একবার ভাবছো? সে কথা ভেবেই তো যেতে পারছি না। আমি দাদাকে কি বলবো, তোমার এখানে থাকতে ভালো লাগছে না? না না, তুমি ওসব কিছু বলতে চাও না, তাহলে ও আমার উপর ভয়ঙ্কর রেগে যাবে। দাদার রাগকে তুমি ভয় পাও? আগে পেতাম না, এখন পাই। এখন পাও কেন? বাবা ও এখন অ্যাসিস্ট্যান্ট কমিশনার। তবে বুঝতে পারছো, বেশি গাঁয় গুঁই করবে না, সোজা একদম লকআপে পুড়ে দেবে। জেল থেকে বেরোবার পর এই প্রথম তুমি হাসলে। সত্যি স্নেহার জীবন থেকে হাসি ঠাট্টা কোথায় যেন হারিয়ে গেছে, যেন কোনো কোনো হাসি ঠাট্টা করতে গেলে কিরকম ভয় হয়। হাসতে ভয় হয়? হ্যাঁ, মনে হয় আবার যদি গতানুগতিক জীবনের স্রোতে হারিয়ে যাই, যদি বুকের মধ্যে চেপে রাখা অন্ধ রাগটাকে খুঁজে না পাই, যদি যদি আমার মিশন থেকে আমি দূরে সরে যাই, তবে না, আমি আর দাদা থাকতে তোমার অভিযান কখনো ব্যর্থ হবে না। কিন্তু ফাদার, দেখো যেভাবে মাল্টিন্যাশনাল কোম্পানিরা আসছে, তুমি যদি তাদের সঙ্গে কম্পিট না করতে পারো তাহলে সার্ভাইভাল উইল বি অ্যাট স্টেক। সেটা নিয়ে কথা বলবো বলেই তো এলাম এখানে। প্লিজ ডোন্ট মাইন্ড চিরন্তন, লাস্টে তুমি যে মেডিকেল লিটারেচারগুলো তৈরি করেছো এবং ভিজুয়াল এইড যা হয়েছে সেটা কিন্তু ডেফিনেটলি সাবস্ট্যান্ডার্ড। জানি আমি তখন আউট অফ টাউন ছিলাম, ফলে ভৌমিক ওটা দেখে নিয়ে ডিসিশন নিয়ে ছাপিয়ে দিয়েছে। সেটা তো ডাক্তাররা বুঝবে না, তারা কি দেখবে? দেখবে লাইফ লাইন ফার্মাসিউটিক্যাল সাবস্ট্যান্ডার্ড কাজ করছে, আর তোমার মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা ডিমোরালাইজ হয়ে যাবে। আমি এবারে পাবলিসিটি বাজেট বাড়াবো ভাবছি। বাজেট বাড়াও, কিন্তু কোয়ালিটি অফ কন্ট্রোল তো দেখতে হবে। আই হ্যাভ আ ফিলিং তুমি মার্কেটিংটার উপর যতটা জোর দিচ্ছ, মানে যেভাবে দেখছো মার্কেটিং টুল অর্থাৎ পাবলিসিটির উপর কিন্তু ততটা জোর দিচ্ছ না, নজরও দিচ্ছ না, কেন বলো তো? আসলে আমার কোম্পানিতে আমার লেভেলে তো সেকেন্ড কেউ নেই না। সেকেন্ড লাইন অফ ডিফেন্স তৈরি করো, এটা কি ভালো ম্যানেজারের কথা হলো নাকি? তোমার কাজ হলো ডেলিগেট করা, আজ তুমি অফিসে না আসতে পারলে কাজ চলবে না। সবই জানি সবই বুঝি, কিন্তু সামহাও ঠান্ডা মাথায় সব কিছু ঠিক বুঝতে পারছি না, অ্যাজ এ রেজাল্ট সাকসেসফুলি ইমপ্লিমেন্টও করতে পারছি না। কিসের জন্য তুমি এত ডিস্টার্ব বলো তো? অভিমন্যু নাকি অন্য কিছু? অভিমন্যু তো আছেই, কিন্তু আরও একটা প্রবলেম ইদানিং আমাকে বেশ বদর করছে। সুকান্যা, তুমি কি করে বুঝলে? তুমি তো আমার ভাই, যদি এটুকু বুঝতে না পারি তাহলে রক্তের সম্পর্ক হলো কি করে? ঠিকই ধরেছো, দেখো এসব কথা তো আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না। ফাইন, আমায় বলো, ইউ নেভার নো, আই মাইট বি অফ সাম হেল্প, দো আই এম নট ম্যারিড।